আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, ইন্টিগ্রেশনের 7 নাম্বার টাইপ অঙ্কে আমরা আছি, 7 নাম্বার টাইপ, আর এটার হচ্ছে আজকে প্রথম ভিডিও, পার্ট 1। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ইন্টিগ্রেশন বাই পার্টস। এখান থেকে অঙ্ক ম্যাক্সিমাম সময় থাকে। এখানে হচ্ছে মেইনলি একটা সূত্র আমরা ব্যবহার করি, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। যেমন ডিফারেন্সিয়েশনে কিন্তু আমরা ইউভি এর একটা ফর্মুলা ছিল, এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে একটা ইউভি এর ফর্মুলা আছে। ফর্মুলাটা একটু বড় তবে সহজ বুঝতে পারলে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এই পুরোটাকে আবার ডিএক্স। ঠিক আছে, মানে এই ফর্মের এই সূত্রের ভিতরে আবার ডিফারেন্সিয়েশনও আছে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আসুন আমরা শুরু করি। এখানে যে বিষয়টা প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাকে বাংলায় বলে অংশায়ন সূত্র। তো প্রথমে আমরা ডিফারেন্সিয়েশনে যে সূত্রটা ছিল সেই সূত্রটাকে ইউভি দিয়ে যদি না লিখে যদি আমরা ইউ ডব্লিউ দিয়ে লিখি, যেমন ডিডিএক্স অফ ইউ ডব্লিউ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে যে প্রথমে আমরা ছিল কি, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, তাই এখানে ইউকে রেখে ডব্লিউ এর ডিফারেন্সিয়েশন, ইউ ডিএক্স ডিডিএক্স অফ ডব্লিউ প্লাস ডব্লিউ কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। এটা ছিল হচ্ছে নর্মাল আপনার ডিফারেন্সিয়েশনের সূত্র। এখন আমরা যেটা করলাম, উভয় পক্ষে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলাম, যেমন এই পাশে ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স, প্রত্যেকটার মধ্যে ইন্টিগ্রেশন ডিএক্স। এখন প্রত্যেকটার মধ্যে ইন্টিগ্রেশন ডিএক্স করলে যেটা হয়, এখানে ডিফারেন্সিয়েশন কিন্তু আছে ডিডিএক্স, ডিফারেন্সিয়েশনের উপর যখন আপনি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দুইটা ক্যান্সেল হবে। কারণ কি, আমরা জানি যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা একটা বিপরীত, কাজে এখানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরকে ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হওয়ার কারণে এখানে শুধুমাত্র ইউ আর ডব্লিউ থাকে, আর ডান পাশে যা আছে এগুলা কোনো চেঞ্জ হয় না, এগুলো হুবহু এভাবেই থাকে। এখন আমরা দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এই বিষয়টা দেখেন, এখানে আমরা হচ্ছে ডিডিএক্স অফ ডব্লিউ যেটা আছে এটাকে আমরা যদি মানে ইউ ভি এ ডব্লিউ এর ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্ট আসবে সেটাকে আমরা ভি ধরে নিই। ভি ধরে নিলে এই যে ডিডিএক্স অফ ডব্লিউ এই জায়গার মধ্যে আমরা ভি বসাইতে পারি। ঠিক আছে, এই যে এই এই জায়গার মধ্যে দেখেন আমরা এখানে ভি বসাইছি, ডিডিএক্স অফ ডব্লিউ এর জায়গায় আমরা ভি বসাইলাম। ঠিক আছে, আর এখন যদি এটা হয়, এটার মধ্যে যদি আবার আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি উভয় পক্ষে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা গেলে এখানে শুধুমাত্র ভি থাকে, ডব্লিউ থাকে, আর এখানে থাকে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তার মানে আমরা ডব্লিউ এর একটা মান পাই, এই মানটা ডব্লিউ এর জায়গায় বসাইতে পারি। এই যে দেখেন আমরা বাম পক্ষে হচ্ছে ডব্লিউ এর জায়গায় এই মানটা বসাইলাম, ডব্লিউ এর জায়গায় মানটা বসাইলাম ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, আবার এখানে একটা ডব্লিউ আছে, এই যে ডব্লিউ, এই ডব্লিউ এর জায়গায় একটা মান বসাইলাম ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এই জন্য আমরা ব্র্যাকেটটা চেঞ্জ করলাম, আর ডিডিএক্স অফ ইউ তো আগেই ছিল। এখন এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ বলতে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ ভিডিএক্স যেটা আছে এটাকে আমরা রাখলাম এই যে ব্র্যাকেটের যে পার্টটা আছে ডান পাশে, এই ব্র্যাকেটের পার্টটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই, বাম পাশে আছে কি ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এই যে এটা হচ্ছে এখানে লিখলাম। ঠিক আছে, এটা তো বাম পাশে ছিলই, মানে আমরা ডান পাশ বাম পাশ হতে চেঞ্জ করে লিখলাম, আর এটা যদি ওই পাশে যায় এটা চিহ্ন ছিল প্লাস, এটা হয়ে গেছে মাইনাস, আর এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরটাকে আমরা একটু অ্যারেঞ্জ করলাম। অ্যারেঞ্জ কিভাবে করলাম, ডিডিএক্স অফ ইউটাকে আগে লিখলাম, ভিটাকে পরে লিখলাম, এটাই হচ্ছে আপনার অংশায়নের সূত্র। এটা মনে রাখতে হবে কি, এটা হচ্ছে ইউ ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। তো এখানে প্রথমে কি, ফার্স্ট ফাংশনকে রেখে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন, তারপর ব্র্যাকেটের ভিতরে আবার কিন্তু আরেকটা ইন্টিগ্রেশন আছে এবং ডিফারেন্সিয়েশন আছে। ব্র্যাকেটের ভিতরে কি হবে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, মানে সূত্রটার মধ্যে কিন্তু একটু ঝামেলা আছে, তার মানে এখানে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন হয় একবার আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হয় দুইবার। যেমন এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্সও আছে, আবার এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স আছে, আর এখানে সেকেন্ড পার্টে কিন্তু দুইবার ইন্টিগ্রেশন, ভিতরে একবার ইন্টিগ্রেশন করার পরে ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্টটা আসবে সেইটাকে আপনারা হইতেছে আবার ইন্টিগ্রেশন করবেন। ঠিক আছে, তো এইটুক হচ্ছে আপনার অংশায়নের
যে সূত্রটা আছে সেই সূত্র। এখন এখানে একটা প্রশ্ন অনেকে করে যে যে স্যার ইউ কোনটাকে ধরবো, ভি কোনটাকে ধরবো। দেখেন এখানে যেহেতু ভি এর ইন্টিগ্রেশন আছে দুই জায়গায়, তার মানে ভি এমন একটা জিনিসকে ভি ধরবেন যেটাকে ইন্টিগ্রেশন করা সহজ, বা আপনি সহজে ইন্টিগ্রেশন করতে পারেন। ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে সহজ যেটাকে, যেটা যে জিনিসটি ইন্টিগ্রেশন করতে সহজ সেটাকে ভি ধরবেন। আর যেহেতু ইউ এর ডিফারেন্সিয়েশন আছে, তাহলে ইউ হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন করতে যেটা সহজ সেটাকে হচ্ছে ইউ ধরবেন। এখন অনেক সময় আসলে বোঝা যায় না যে কোনটা ইউ কোনটা ভি, এটার জন্য সুন্দর একটা ট্রিক আছে। সেটা হচ্ছে আসলে কোনো সূত্র না, এটা হচ্ছে আপনার অঙ্ক করার জন্য একটা ট্রিক। ট্রিকটা হচ্ছে এখানে দেখেন, ট্রিকটা হচ্ছে আইলেট, আইলেট। তার আগে আমি বলি আপনাদের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর মধ্যে হচ্ছে পাঁচ ধরনের ফাংশন আছে। ঠিক আছে, পাঁচ ধরনের ফাংশন আছে। আগে ফাংশনগুলো একটু দেখেন। প্রথমে আছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এটাকে আই দ্বারা প্রকাশ করলাম আমি। ইনভার্স ত্রিকোণমিতিক, বুঝতে পারছেন যে ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স, যেমন এখানে আছে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এক্স এর জায়গায় টু এক্স থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, মানে যেগুলো ইনভার্স তাদেরকে বলা হয় ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তারপর আছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন হচ্ছে দুইটা, এটা একটা জানেন একটা লগ আর একটা হচ্ছে লন, এছাড়া অন্য অন্য যদি ভিত্তি থাকে যেমন টু ভিত্তিক, ওটা ভিত্তি লেখা থাকে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে আপনার অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন কোনগুলো, যেমন এক্স স্কোয়ার, এক্স কিউব, বা এখানে আরো হইতে পারে যেমন এক্স স্কোয়ার বাই টু বা ওয়ান। ওয়ানও অ্যালজেব্রিক ফাংশন, কারণ হচ্ছে ওয়ানের সাথে একটা এক্স টু দি পাওয়ার জিরো গুণাকারে থাকে। মানে বীজগাণিতিক যেসব রাশি এগুলো আছে, যেটার মধ্যে ত্রিকোণমিতি নাই, লন নাই, সেগুলোকে বলা হয় আপনার কি অ্যালজেব্রিক ফাংশন। তারপর আছে ত্রিকোণমিতিক ফাংশন, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ইত্যাদি ইত্যাদি, সাইন কস নিয়ে যে ফাংশনগুলো থাকে সেগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। আর একটা আছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, থ্রি টু দি পাওয়ার এক্স, মানে সামথিং টু দি পাওয়ার যদি এক্স থাকে, মানে এক্স যদি পাওয়ার আকারে থাকে সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আপনি এখানে সিম্পল হচ্ছে আইলেট ফাংশনটা মুখস্থ করবেন। আইলেট ফাংশনটা মুখস্থ করলে আপনার ইউ এবং ভি যে কোনো তো দুইটা ফাংশন থাকবে, যেমন মনে করেন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এরকম থাকলে এটাকে ইন্টিগ্রেশন ডিএক্স করো। এখন এক্স স্কোয়ার হচ্ছে আপনার কি, এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন অ্যালজেব্রিক আগে আছে না এক্সপোনেনশিয়াল আগে আছে, এখানে দেখেন অ্যালজেব্রিক আগে আছে না এক্সপোনেনশিয়াল, অ্যালজেব্রিক আগে আছে, যেটা আগে আছে সেটাকে ইউ ধরবেন, তার মানে এটাকে হচ্ছে আপনি ইউ ধরবেন, আর এটাকে হচ্ছে আপনি কি ধরবেন, ভি ধরবেন। জিনিসটা ক্লিয়ার? মানে হচ্ছে এখানে আপনার যে ফাংশন গুলো থাকবে, দুইটা ফাংশনই তো থাকবে ইউ এবং ভি, সেটার মধ্যে দেখবেন যে এখানে এই পাঁচটার মধ্যে কোন দুইটা পড়ে, ওই দুইটার মধ্যে যে আগে পজিশনে আছে আই লেটের মধ্যে আগে যে আছে তাকে ইউ ধরবেন, যে পরে আছে তাকে ভি ধরবেন। আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা যদি একটা অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে আমরা যদি আসলে জিনিসটা বোঝার চেষ্টা করি, এখানে দেখেন এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এ, অ্যালজেব্রিক ফাংশন এ, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তা আই লেট, আই এল এ টি ই হচ্ছে সবার পরে, তাহলে ই যেহেতু সবার পরে এটাকে ভি ধরবেন, এটাকে ধরবেন হচ্ছে ভি, আর এটাকে ধরবেন হচ্ছে ইউ। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের ফর্মুলাতে আমাদের কি ছিল, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, ইউ কত এক্স স্কোয়ার, এটাকে রাখলাম ভি, ভি কত ই টু দি পাওয়ার এক্স, এটার কি ইন্টিগ্রেশন, তারপর কি মাইনাস একটা ইন্টিগ্রেশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যে কোনো একটা ব্র্যাকেট দিলে হয়, তারপর কি ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডি এক্স অফ ফার্স্ট ফাংশন, ফার্স্ট ফাংশন কি এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, সেকেন্ড ফাংশন কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর এই পুরোটাকে আবার ডিফারেন্সিয়েশন, এই ইন্টিগ্রেশন। ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ারকে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে এক্স স্কোয়ারের ডিডিএক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এখানে আমি করি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই থাকে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে টু এক্স, এক্স স্কোয়ার করলে টু এক্স, আর ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে ডিএক্স। এখন এখানে ঘটনাটা কি ঘটলো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টুটাকে সামনে নিয়ে যান, এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন অঙ্ক কিন্তু আমার এখনো শেষ হয়নি, আমার কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশন করার সময় আমি এখানে দেখলাম এখানে এক্স আছে ই আছে, মানে এখানে ই এক্স হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, ই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, গুণাকারে আছে, তার মানে কি এটা আবারও হচ্ছে আপনার ইভি ফরম্যাটে আবারও পড়বে, আবারও আবারও আমার এটা হচ্ছে
ফাংশন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু। তাহলে বুঝতে পারছেন যে এটা যেহেতু অ্যালজেব্রিক, এটাকে আমি আবার ইউ ধরুম আর এটাকে হচ্ছে আমি ভি ধরুম। ভি ধরলে এখানে যেটা থাকে, আচ্ছা এই লাইনটা কাটি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু। প্রথমে কি সূত্রটা কি আবার মনে করেন, সূত্রটা হচ্ছে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। তাহলে ইউ কত, এক্স, এটাকে রাখলাম, রেখে ভি এর ডিফারেন্স ইন্টিগ্রেশন, তারপরে ছিল সূত্রের মাইনাস, কিন্তু যেহেতু আমার সামনে মাইনাস আছে এবং মাইনাস টু আছে, এটাকে আমি প্লাস টু দিতে পারি একেবারে, ঠিক আছে, সূত্রের মাইনাস কিন্তু সামনে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন। তারপর এখানে কি ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ফাংশন কত, এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ঠিক আছে। তারপরে পুরোটাকে আবার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, প্লাস টু ইন্টিগ্রেশন এক্স আছে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আপনারা জানেন ওয়ান হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ওয়ান যদি সামনে চলে আসে এবং এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আর ই টু দি পাওয়ার এক্স করলে হয় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন আশা করি আমরা অঙ্কটা শেষ করতে পারবো। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টিগ্রেশন, এখানে তো ওয়ান না লিখলেও চলে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সরি ডিএক্স তো থাকবে না, প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন এখানে পুরোটা আমার অঙ্কটা শেষ, এখানে হচ্ছে চাইলে আপনি এই পরের দুইটা থেকে ই টু দি পাওয়ার এক্স, প্রত্যেকটা থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারেন, ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স। মানে বিষয়টা হচ্ছে এভাবে করবেন যে প্রথমে আগে দুইটাকে দেখবেন যে কোনটা আগে আছে কোনটা পরে আছে, যেটা আগে আছে সেটাকে ইউ ধরবেন, যেটা পরে আছে সেটাকে ভি ধরবেন, তারপরে সূত্রটা, আসলে সূত্রটা একটু বড় হইলেও দুই তিনবার প্র্যাকটিস করলে আশা করি আপনারা মুখস্থ সূত্রটা মুখস্থ হয়ে যাবে, আর সূত্রটা মুখস্থ হয়ে গেলে কিন্তু করাটা খুব একটা কঠিন না। আচ্ছা তারপরে যে অঙ্কটা আছে দেখেন, এখানে এক্স স্কোয়ার এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর এটা হচ্ছে সাইন হইতেছে আপনার কি অ্যালজেব্রিক ফাংশন আছে, আর সাইন হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আই লেট এর মধ্যে আই এল এ টি ই এর পরে কিন্তু টি, তাহলে এ হচ্ছে আগে, তাহলে এ যদি আগে হয়, অ্যালজেব্রিক যদি আগে হয়, এটাকে ইউ ধরতে হবে আর ত্রিকোণমিতিককে ভি ধরতে হবে। আচ্ছা এখন যদি আমরা করার চেষ্টা করি, আমাদের ফর্মুলাতে কি ছিল, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ইউ হচ্ছে এক্স স্কোয়ার এটাকে রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন ভি হচ্ছে সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে সূত্রের মাইনাস একটা ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ফাংশন কত, এক্স স্কোয়ার, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সাইন এক্স এটার ইন্টিগ্রেশন, তারপর এই পুরাটার আবার ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার। এখন সাইনকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয়, মাইনাস কস থিটা হয়, কস এক্স মাইনাস কস এক্স, আর এখানে এক্স এর সাথে কিছু নাই, এখানে এক্স এর সাথে যদি কোনো সহগ গুণাকারে থাকতো সেটাকে আমরা এম এর নিয়ম অনুযায়ী ভাগ করতাম, যেহেতু কিছু নাই করার দরকারও নাই, মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কে করলে আগের মতোই টু এক্স, আর সাইনকে করলে মাইনাস কস, তাহলে এটাকে একবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার কস এক্স, আর এখানে মাইনাস এই মাইনাস এই দুইটা মিললে প্লাস টু সামনে দিলাম এক্স কস এক্স। এখন দেখেন এটা কিন্তু আবার আগেরটার মতো আবার এখানে হচ্ছে ইউভি এর ফর্মুলা পড়ছে, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এটাকে ইউ ধরতে হবে, এটা ত্রিকোণমিতিক ফাংশন এটাকে ভি ধরতে হবে, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু, সূত্রে কি সূত্র হচ্ছে ইউ কে রেখে মানে এক্স কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মানে কস এক্স এর ইন্টিগ্রেশন, সূত্রের মাইনাস আর সামনে যেহেতু টু ছিল আমি মাইনাস টু দিলাম, ইন্টিগ্রেশন এখানে কত ডি ডি এক্স অফ ফার্স্ট ফাংশন, ফার্স্ট ফাংশন কত এক্স, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, সেকেন্ড ফাংশন কত কস, পুরোটার কি মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু এক্স, কসকে করলে কত হয়, কসকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সাইন এক্স মাইনাস টু, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে ওয়ান, আর কসকে করলে হচ্ছে সাইন। তাহলে এখন আমরা কি পাইলাম, এক্স স্কোয়ার কস এক্স আর হচ্ছে টু এক্স সাইন এক্স মাইনাস টু, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস। তাহলে আমি যদি একবারে লিখি এখানে একবারে প্লাস কস এক্স প্লাস সি, তাহলে আমার এখানে ফর্মুলাতে কি পাইলাম, আমি এক্স স্কোয়ার কস এক্স টু এক্স সাইন এক্স
প্লাস টু কজ এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তো এইরকম পরীক্ষার মধ্যে আপনার থাকতে পারে, যেমন এক্স স্কোয়ার জায়গায় এক্স কিউব থাকতে পারে, যেমন আমি যদি অঙ্কটাকে চেঞ্জ করে দিই পরীক্ষার মধ্যে, যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার রাখলাম, সাইনের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে কজ এক্স, এটা এরকম আসতে পারে। তারপর হচ্ছে আবার এখানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার দিলাম, এখানে কজ এক্স এর জায়গায় আমি দিতে পারি কজ টু এক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশন এক্স দিলাম এক্স স্কোয়ার জায়গায় সাইন টু এক্স বা সাইন এক্স বাই টু, এরকম বিভিন্নভাবে জিনিসগুলো চেঞ্জ করে কিন্তু আসতে পারে, ঠিক আছে। যদি আপনি একটা অঙ্ক বুঝেন তাহলে হচ্ছে এই ধরনের অঙ্কগুলা সবই করতে পারবেন, মানে বারবার করলে আসলে অঙ্কগুলো মিলে যায় না, ঠিক আছে। এই অঙ্কটা আপনারা করেন নিজেরা, আমি এটা আসলে করতে চাচ্ছি না। এখানে দেখেন তিন নাম্বারটা, এখানে হচ্ছে এটাকে ইউ ধরবেন আর হচ্ছে এটাকে বি ধরবেন, বি ধরলে আসলে অঙ্কটা শেষ, ঠিক আছে। আমি এই অঙ্কটা দেখাচ্ছি, এই অঙ্কটার মধ্যে একটু ঝামেলা কি, ঝামেলাতে হচ্ছে অ্যালজেব্রিক এটাকে ইউ ধরবেন, বুঝতে পারছেন, এটা ত্রিকোণমিতিক এটাকে ভি ধরবেন। এখন যদি আপনি এখানে এটাকে যদি ইন্টিগ্রেশন করতে চান তাহলে হচ্ছে এক্স কে রেখে যদি কজ স্কোয়ার এক্স ডিএক্স সূত্র ফলাইলাম মাইনাস, তারপর কি ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন আর হচ্ছে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ঠিক আছে, পুরোটার ইন্টিগ্রেশন। এখন এক্স, এখন কজ স্কোয়ারের কিন্তু ইন্টিগ্রেশনে কোনো ফর্মুলা নাই, যেহেতু স্কোয়ার আছে। আমাদের একটা নিয়ম ছিল যে স্কোয়ার থাকলে সেটাকে পাওয়ার ওয়ান বানাইতে হবে, আর ওয়ান বানানোর পরে মানে সরল আকারে নেওয়ার পরে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করি। তো এখানে কজ স্কোয়ারকে করা যায় না, কজ স্কোয়ারকে করলে হচ্ছে আপনার কি টু কজ স্কোয়ার, এর একটা ফর্মুলা আছে টু কজ স্কোয়ারে ওয়ান প্লাস কস টু এ, ঠিক আছে। তো আমরা ওইভাবে করার চেষ্টা করবো এটাকে। এখানে আগে আমরা সূত্র ফলে করা যায় কিন্তু বড় হবে, আমি আসলে এভাবে না করে এটাকে যদি আমি এইভাবে লিখি যে হাফ ইন্টিগ্রেশন এক্স টু কজ স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ, এখানে তো এক্স ইন্টিগ্রেশন এক্স আছে টু কস স্কোয়ার এ ওয়ান প্লাস কস টু এ কস টু এক্স ডিএক্স, তার মানে এটা কত হয়, এটা করলে হয় হাফ ইন্টিগ্রেশন এক্স প্লাস এক্স কস টু এক্স, ঠিক আছে। এখন এটাকে যদি দুইটাকে আলাদা করি, একটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তারপর হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ এক্স কস টু এক্স, তাহলে বুঝতে পারছেন প্রথমটা আর ইউভি ফর্মুলা পড়ে না, প্রথমটা সরাসরি আর পরেরটার মধ্যে হচ্ছে আপনার ইউভি ফর্মুলা। তাহলে প্রথমটাকে সরাসরি যদি আমি করি হাফ, এখানে আছে হচ্ছে এক্স, এক্স ইন্টিগ্রেশন করলে কত, এক্স স্কোয়ার বাই টু পাওয়ার একটা বারে ভাগ একটা হয় এক্স স্কোয়ার বাই টু, প্লাস এখানে আছে হাফ, এখানে হচ্ছে ইউ, ইউ কত এক্স, এক্স কে রাখলাম, এক্স কে রেখে কস টু এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস, এর সামনে হাফ তো ছিল কাজে এখানে সামনে হাফ দিয়ে দিলাম, অথবা আপনারা ব্র্যাকেট দিয়ে হাফকে রেখে দিতে পারেন, আমি একবারে দিয়ে দিলাম হাফ ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে কি ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে এক্স আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে হচ্ছে কস টু এক্স, কস টু এক্স হচ্ছে সেকেন্ড ফাংশন, এই জন্য এটাকে ইন্টিগ্রেশন করার পরে এক্স এর সাপেক্ষে তারপরে পুরোটাকে আবার করতে হবে। তাহলে এখানে প্রথমে এক্স স্কোয়ার আর টু টু এখানে হচ্ছে ফোর হয় প্লাস ওয়ান বাই টু এক্স, আর এই যে দেখেন কস ইন্টিগ্রেশনে কসকে করলে হয় সাইন টু এক্স, আর এখানে দেখেন এক্স এর জায়গায় কত আছে টু এক্স আছে, ঠিক না, মানে এখানে এম আছে একটা, এম এর মান কত টু, এই জন্য টু দিয়ে ভাগ মাইনাস হাফ, এখানে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান, আর এটা লিখলাম না, কস টু এক্স কে করলে হয় হচ্ছে সাইন টু এক্স ডিভাইডেড বাই টু, আর সামনে তো একটা ইন্টিগ্রেশন আছেই। ওকে, এখানে কত হয় এক্স স্কোয়ার বাই ফোর প্লাস এখানে এই টু, এই টু হচ্ছে ফোর হয় এক্স সাইন টু এক্স মাইনাস, এখানে এই টু, এই টু হচ্ছে ফোর আর হচ্ছে সাইন টু এক্স কে যদি আবার করেন তাহলে সাইন কে করলে হচ্ছে মাইনাস কস এক্স, আর যেহেতু এম এখানে টু, এখানে আবার আরেকটা টু আসবে, তাহলে এখানে আসে কত এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এক্স সাইন টু এক্স, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস ওয়ান বাই চার, আর এগারো দুই হচ্ছে চার দ্বিগুণে আট, আর এখানে হচ্ছে কস টু এক্স প্লাস সি, কস টু এক্স বাই এইট হচ্ছে, ঠিক আছে। আর এখানে সব প্লাস, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। এখানে আপনার পরীক্ষার মধ্যে আপনারা চেঞ্জ করে করবেন, যেমন এখানে কস স্কোয়ার জায়গায় যদি সাইন স্কোয়ার থাকে তাহলে কি হয়, ঠিক আছে, সাইন স্কোয়ার দিলে কি হয়, সাইন স্কোয়ার থাকলে হচ্ছে আপনার টু সাইন স্কোয়ারের যে ফর্মুলা সেরকম একটা ফর্মুলা দিয়ে করবেন আর কি,
যাই হোক, আমি হচ্ছে পরের অঙ্কটা চলে যাই। এখানে ট্যান আছে, এই ট্যানেরটা আমি একটু দেখাই। এখানে ট্যানেরটা 5 নম্বরে যেটা আছে, এখানে বুঝতে পারছেন যে ট্যান হচ্ছে আপনার ভি হবে। আর এখানে ট্যানের ট্যান ট্যান স্কোয়ারকে কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, ট্যান স্কোয়ারকে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, ঠিক আছে? কাজে এখানে যেহেতু আপনার সেকেন্ড ফাংশনের ভি এর যেহেতু ইন্টিগ্রেশন আছে দুই জায়গায় আমাদের সূত্রে, তাহলে ট্যানকে আমরা সূত্রে ভাঙবো। ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে আপনার সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এটা গুণ করেন এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস, এক্স এর সাথে গুণ করলে আচ্ছা ডিএক্স দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এখন খেয়াল করেন প্রথমটা হচ্ছে ইউভিতে পড়বে, পরেরটা কিন্তু ইউভিতে পড়বে না। আর প্রথমটা কিন্তু আমাদের এক্স সেক স্কোয়ার এক্স, এটা কিন্তু আমি একটা অঙ্ক আপনাদের জন্য রাখছিলাম 3 নম্বর অঙ্ক, ঠিক আছে? এটুকু হচ্ছে আপনার 3 নম্বরের মতো, এটুকু হচ্ছে 3 নং। 3 নং অঙ্ক যেভাবে আছে সেভাবে করবেন, করলে এটা বসবে। তারপর হচ্ছে এখানে মাইনাস বসবে, মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলে যে এক্স স্কোয়ার বাই 2 হয় এটা তো জানেনি, প্লাস সি দিবেন, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা আপনারা করবেন, করে এখানে বসায় দিবেন। কথা বুঝতে পারছেন? পরীক্ষায় তো আসলে তো ওইভাবে করবেন, কাজে এটা আমি আর করলাম না, ঠিক আছে? এটা আপনাদের জন্যই রাখলাম, আপনারা এটা করেন। আচ্ছা আমি ইনভার্সের একটা দেখাই। দেখেন এখানে একটা ঝামেলা আছে, এক্স এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন ইনভার্স এটা হচ্ছে ইনভার্স। তাহলে আমাদের ফর্মুলা কি বলে, আই লেট, আই আই সবার আগে, এল তারপর এ, এ হচ্ছে 3 নম্বর, আর এক্স কে হচ্ছে আপনি কি ধরবেন, এক্স কে হচ্ছে আপনি এক্স কে হচ্ছে ভি ধরবেন, ঠিক আছে? কাজে এখন যদি আমরা করি ইউ কে রেখে, ইউ হচ্ছে কি সাইন ইনভার্স এক্স স্কোয়ার, এটাকে রেখে ভি কত, এক্স এক্স এর ডিফারেন্ট ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন। ফার্স্ট ফাংশন কত, সাইন ইনভার্স এক্স স্কোয়ার, আর ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন কত, এক্স ডিএক্স। এখানে একটা বিষয় দেখেন, খেয়াল করেন এখানে প্রথম অংশে যে জিনিসটা ইন্টিগ্রেশন থাকে এখানে ব্র্যাকেটের ভিতরে কিন্তু সেটাই থাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, এটা কিন্তু এখানে উল্টাপাল্টা অনেকে করে, এখানে ওই উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা এখানে যেটা আছে সাইন ইনভার্স এক্স স্কোয়ার, এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয়, এক্স স্কোয়ার বাই 2 হয়, মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স স্কোয়ার বা সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স, এক্স স্কোয়ার এক্স এর জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার। কিন্তু এখানে দেখেন এটা অনেকে ভুল করবেন, এখানে চেন রুল পড়বে, ডিফারেন্সিয়েশনের যে চেন রুল পড়ছিলাম না আমরা, যে এক্স এর জায়গায় যদি এক্স না থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। সো এখানে দেখেন এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স এর জায়গায় এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? এক্স নাই, কাজে এটাকে আবার ইন্টু দিয়ে ডিফারেন্সিয়েশন করলে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2x হয়। তারপর ইন্টিগ্রেশন অফ এক্স, সরি ইন্টিগ্রেশন চিহ্ন তো হবে না, এক্স কে করলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এই 2 আর এই 2 হচ্ছে কাটা যায়, আর এখানে হচ্ছে ডিএক্স থাকে। আচ্ছা এটাকে আমরা আগে লিখি, এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে এক্স স্কোয়ার আর এক্স মিলে হয় হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2×4 ডিএক্স। এখন এটাকে কি করা যায়, এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে একটা বিষয় দেখেন, খেয়াল করেন এখানে আমি একটা কাজ করি, √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ধৈর্য নেন যে আপনার যে ফাংশনটা আছে নিচের যে ফাংশনটা সেটা হচ্ছে আপনার এফ অফ এক্স, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করতে বলি, 1 কে করলে 0, মাইনাস তো আছে, এক্স টু দি পাওয়ার 4 কে করলে হচ্ছে 4x³। এই জিনিসটা দেখেন, 4x³ জিনিসটা উপরে বানানো যায় কি না, উপরে কিন্তু আপনার এক্স কিউব অলরেডি আছে, আপনি শুধু একটা মাইনাস 4 দিলেই কাহিনী শেষ। মাইনাস 4 যেহেতু দিলেন, এই সামনের মাইনাসটা এটা প্লাস ধরে নেন, আর যেহেতু 4 আনছেন এখানে 1/4 নিয়ে নেন। তাহলে এখানে এটা কি সূত্র পড়লো, এটা হচ্ছে উপরে ফাংশনের ডিফারেন্সিয়েশন, নিচে হচ্ছে ফাংশনের রুট। দেখেন এই সূত্রটা কিন্তু আমরা পড়ছিলাম। তাহলে এখানে কত হয় আমি লিখি, আমাদের ছিল হচ্ছে কত, এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, এখানে ছিল হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন মাইনাস 4x³ ডিভাইডেড বাই, আরেকবার লিখে নিলাম, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2
প্লাস 1/4 এখানে একটা dx আছে। আচ্ছা এটার ফর্মুলাটা কি ছিল, যে উপরে হচ্ছে f প্রাইম x, নিচে হচ্ছে f অফ x, এটার রুট হইলে এটাকে করলে হচ্ছে 2 রুট ওভার f অফ x। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 2 রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস c। এই 2 দিয়ে আপনি 4 কে কাটতে পারেন, তাহলে এখানে আসে হচ্ছে x স্কয়ার সাইন ইনভার্স x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1/2 রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস c। অঙ্কটা কিন্তু এটি ইম্পর্টেন্ট, কারণ যে এখানে ইনভার্সের ফর্মুলাটা পড়ে, কাজেই এই অঙ্কটার মধ্যে যেহেতু সাইন ইনভার্স, সাইন ইনভার্সের জায়গায় পরীক্ষায় যদি আপনার কস ইনভার্স আসে তাহলে একইভাবে করবেন, এক্স স্কোয়ারের জায়গায় যদি এক্স থাকে তাহলে কিভাবে করবেন, এই জিনিসগুলো আপনারা বাসায় নিজের মতো করে চেঞ্জ করে করবেন। আর এই অঙ্কটা দেখে অনেকে ভয় পায়, যেমন দেখেন এখানে কস ইনভার্স আছে, পরীক্ষায় একবার আসছিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স। এখন সাইন ইনভার্স এক্স এর কিন্তু ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আমরা এখনো পর্যন্ত পড়ি নাই, ডিফারেন্সিয়েশনে পড়ছি 1/√1 − x2। এখন এখানে একটা ফাংশন আছে, যেমন কস ইনভার্স এক্স, এখানে সাইন ইনভার্স এক্স, একটা ফাংশন দেখলে অনেকে ভয় পায়, ঠিক আছে, একটা ফাংশন দেখলে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে এই ফর্মেটে লিখবেন, কস ইনভার্স এক্স ইনটু 1 ডিএক্স, ঠিক আছে, ইনটু 1 দিবেন, তাহলে কস ইনভার্স এক্স এটা হচ্ছে আই, তাহলে এটাকে ইউ ধরবেন, আর 1 কে আমি বলছিলাম অ্যালজেব্রিক ফাংশন, এটাকে ভি ধরবেন। এখন আমি এটা দেখেন করি, 1 ধরে করি, তাহলে কি হয় দেখেন, কস ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ভি, ভি কত 1 মাইনাস ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ফাংশন কত কস ইনভার্স এক্স, সেকেন্ড ফাংশন কত 1, তার ইন্টিগ্রেশন পুরাটার ইন্টিগ্রেশন, তাহলে এখানে কত হলো কস ইনভার্স এক্স, 1 কে করলে হচ্ছে 1 এর সাথে যেহেতু একটা এক্স টু দি পাওয়ার 0 আছে তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, তার মানে হচ্ছে 0 প্লাস 1, তার মানে হচ্ছে একটা এক্স আসবে, ডিভাইডেড বাই 0 প্লাস 1 মানে হচ্ছে 1। এটা না লিখলেও পারতাম, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স এর ফর্মুলা কি, কস ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1/√1 − x2, আর 1 কে করলে কত হয় এক্স, তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে এক্স কস ইনভার্স এক্স মাইনাস, আর এই এক্সটা 1 এর সাথে গুণ করলে হচ্ছে মাইনাস এক্স √1 − x2। এখন খেয়াল করেন এই যে নিচে যে ফাংশনটা আছে 1 − x2, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, মাইনাস 2x পাওয়া যায় না, মাইনাস কিন্তু আমার এখানে আছে, আর এখানে আগেরটার মতো অতিরিক্ত মাইনাস আমদানি করার দরকার পড়ে না, কাজে এখানে শুধুমাত্র যদি আপনি একটা 2 দিয়ে দেন এবং সামনে যদি একটা হাফ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওই ফাংশনের সূত্রটা পড়লো, তাহলে ফাংশনের সূত্রটা পড়লে কি হয়, এক্স কস ইনভার্স এক্স মাইনাস হাফ, আমাদের সূত্র কি, 2√f(x), 2√f(x) মানে কি 1 − x2, এই টু এটু কাটা যায় প্লাস সি, কাজেই হচ্ছে অ্যান্সার হচ্ছে কি এক্স কস ইনভার্স এক্স মাইনাস √1 − x2 প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এখানে কস ইনভার্সের জায়গায় পরীক্ষায় সাইন ইনভার্সও আসতে পারে, আপনাদের বইতে অঙ্ক আছে, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা আছে দেখেন, এটা হচ্ছে লন সহ লগারিদমে, আমি সবগুলো অঙ্ক থেকে বাইসা বেশি কিছু অঙ্ক এখানে নিচ্ছি আর কি, এ এক্স হচ্ছে আপনার অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, তাহলে এল কিন্তু এ এর আগে, আই এল এ টি ই আইলেট, এল কিন্তু আগে, তাহলে এল যেহেতু আগে, লগারিদমিক ফাংশনকে আপনি ইউ ধরবেন আর এক্স কে হচ্ছে ভি ধরবেন, তাহলে আমাদের ফর্মুলা কি, ইউকে রেখে তার মানে হচ্ছে লন এক্স কে রাখেন এখানে, লন এক্স কে রেখে সেকেন্ড ফাংশন কত এক্স, এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ফাংশন কত লন এক্স আর সেকেন্ড ফাংশন কত এক্স ডিএক্স, ঠিক আছে, বাইরে একটা ডিএক্স, এখন এক্স এর ইন্টিগ্রেশন কি, একটা পাওয়ার বাড়বে এক্স স্কোয়ার যেহেতু 2, তাহলে নিচে 2 দিয়ে ভাগ মাইনাস ইন্টিগ্রেশন লন এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা সবাই জানি 1/x, আর এক্স এর কত এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানে কত হয় দেখেন, এক্স স্কোয়ার লন এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস, এখানে যদি আমরা হাফটাকে সামনে লিখি, এক্স স্কোয়ার আর এক্স কাটা গেলে একটা এক্স থাকে, ইন্টিগ্রেশন একেবারে সহজ, এক্স স্কোয়ার লন এক্স, শুধু সূত্রটা যদি আপনি ফেলতে পারেন তাহলে অঙ্কটা কোনো ব্যাপারই না, হাফ এক্স কে করলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, পরের লাইনে আপনারা যেটা করবেন এখানে এক্স স্কোয়ার বাই 2 যেটা আছে এটাকে এক্স স্কোয়ার বাই 4 লিখবেন, ঠিক আছে, পরের একটা লাইনে আপনারা নিজেরা করবেন। এটার মতোই আর একটা অঙ্ক আছে যেটা হচ্ছে আপনার দেখেন এই যে শুধু লন, এটাও পরীক্ষায় একবার আসছিল, সেটা হচ্ছে
যেটা করবেন, একজনে কি করছিল 1/x লিখে দিয়ে আসছিল, বলছিল যে স্যার এক লাইনের অঙ্ক শেষ, কিন্তু আসলে জিনিসটা এক লাইনে না। এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু 1 dx দিতে হবে, ইন্টু 1 dx। তাহলে এটা হচ্ছে লগারিদমিক ফাংশন এল আই এল, আর এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এ। তাহলে হচ্ছে এল লনকে হচ্ছে আপনি ইউ ধরবেন, ঠিক আছে, লনকে হচ্ছে আপনি ইউ ধরবেন। তাহলে আমরা কি করলাম, লনকে রাখি ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে লন এক্স, তারপর হচ্ছে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। তাহলে এখানে কত হয়, লন এক্স, ওয়ানকে করলে কত হয় এক্স, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স না, এক্স টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় না থাকলে কিন্তু এখন কিন্তু অঙ্ক করতে কষ্ট হয়ে যাবে। লন এক্স করলে হচ্ছে 1/x, এক্স কে করলে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স কাটা যায়, তাহলে এখানে হয় এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx, তার মানে কত হয় এক্স লন এক্স মাইনাস 1 কে করলে এক্স প্লাস সি। এটা হচ্ছে লন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্ম, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, মুখস্থ রাখতে পারেন, এটা অনেক সময় এমসিকিউ তেও দেয়। লাস্ট ওয়ান আজকের জন্য, এখানে দেখেন প্রথমে যেটা আছে লন সেক ইনভার্স এক্স, এক্স ইন্টু, এখানে যেহেতু অনেক জটিল একটা জিনিস এটাকে আমরা ধরবো আর কি, ধৈর্য করার জন্য, লেট সেক ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ। তাহলে সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়, 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ফর্মুলাটা দেখে নিন, এটা খুব একটা লাগে না অঙ্কটা, এই জন্য আমরা ওইভাবে হয়তো দেখি না। সেক ইনভার্স এক্স হচ্ছে 1/√x ইন্টু রুট ওভার 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 dx ইকুয়াল টু du। এই জিনিসটা কিন্তু এখানে আছে, আপনি যদি এখানে মানটা ইনপুট দেন তাহলে এখানে কি হয়, লন এক্স, সরি লন ইউ du, লন ইউ du। তাহলে দেখেন এটা কিন্তু যে একটু আগে যে অঙ্কটা করলাম লন ইউ du, তার মানে হচ্ছে লন ইউ ইন্টু 1 du, ঠিক আছে। আগেরটার মধ্যে অঙ্ক মধ্যে সূত্র ফর্মুলা কি ছিল, এক্স লন এক্স মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আপনি ওইভাবে করেন, আমি করব না আপনারা করবেন, এভাবে যদি ওইভাবে করেন, এখানে ছিল এক্স লন এক্স, তাহলে এখানে হবে আপনার ইউ লন ইউ, ঠিক আছে, ইউ লন ইউ মাইনাস এক্স ছিল মাইনাস ইউ, শেষ, এই পর্যন্ত করবেন। তারপর ইউ এর মানটা বসা দিবেন, ইউ এর মান সেক ইনভার্স এক্স, তাহলে এখানে বসান সেক ইনভার্স এক্স লন মডুলাস সেক ইনভার্স এক্স মাইনাস সেক ইনভার্স এক্স প্লাস সি, বাস শেষ, এটু কিন্তু আপনারা অবশ্যই করবেন। আচ্ছা, তো আজকে হচ্ছে এ পর্যন্তই, ইন্টিগ্রেশন বাই পার্টসের এই পর্যন্তই। আমি এখানে কতগুলো অঙ্ক নিলাম আর কি, আপনাদের বইতে আরও অঙ্ক আছে, আপনারা হচ্ছে ওইখান থেকে নিজেরা করার চেষ্টা করবেন কিছু অঙ্ক। যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন, ভিডিওটার মধ্যে অবশ্যই, ভিডিও দেখা শেষ হলে আপনারা লাইক দিবেন, আর প্রবলেম এটাই করতে পারেন, শেয়ার করতে চান শেয়ার করতে পারেন, আর হচ্ছে বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করেন। তো আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।